সাংবাদিকদের ডাটাবেজের অগ্রগতি দৃশ্যমান। বিচারপতি মোহাম্মদ নিজামুল হক নাসিম, তথ্য ভিডিওচিত্রে শেখ আলী আব্বাস। বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ নিজামুল হক নাসিম বলেছেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাংবাদিকদের ডাটাবেজের কার্যক্রম ও অগ্রগতি দৃশ্যমান। তিনি আরও বলেন, ডাক্তারদের বিএমডিসি, অ্যাডভোকেটদের বারো কাউন্সিলের সনদ থাকলেও সাংবাদিকদের তেমন কোনো সনদের প্রক্রিয়া নেই। সেই কাজটি তথ্য মন্ত্রণালয়ের নির্দেশে শুরু করছে বাংলাদেশ প্রেস কাউন্সিলর। এই বিষয়ে আমরা কাজ শুরু করেছি। ইতিমধ্যে প্রায় 33টি জেলা থেকে জেলা প্রশাসকের মাধ্যমে সাংবাদিকদের তালিকা প্রেস কাউন্সিলরে এসেছে। বাকি জেলাগুলো তালিকার ব্যাপারে প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিনি বলেন, সাংবাদিকরা ভুল সংবাদ প্রকাশ করলেও ভুক্তভোগী প্রেস কাউন্সিলর মামলা করতে পারে। সম্পাদকরাও সাংবাদিকদের নিয়োগপত্র ও বেতন না দিয়ে রাষ্ট্রীয় আইন অবমাননা করছে বলে তথ্য রয়েছে। তাদেরকেও জবাবদিহিতার আওতায় আনার জন্য কাজ করছে বাংলাদেশ প্রেস কাউন্সিলর। মহান বিজয় দিবস উপলক্ষে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন RJF এর উদ্যোগে 30 ডিসেম্বর শনিবার বিকেল 4টায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের বিজয় ও গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। RJF এর চেয়ারম্যান SM জহিরুল ইসলামের সভাপতিত্বে ও মহাসচিব মোহাম্মদ সেকান্দার আলম শেখের সঞ্চালনায় অনুষ্ঠান উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান ডক্টর সৈয়দ মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন মোহাম্মদ গনি মিয়া বাবুল। প্রধান আলোচক ছিলেন কবি প্রাকৃতোষ শামীম রুমি টিটন। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী আলহাজ প্রফেসর নূরজাহান বেগম, SR মাল্টিমিডিয়া প্রোডাকশনের স্বত্বাধিকারী এড শাহিদা রহমান রিঙ্কু প্রমুখ। অনুষ্ঠানের প্রথম পর্বে RJF এর প্রথম কার্যকরী সভা অনুষ্ঠিত হয়। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মাহবুব আরা দুলু, সৈয়দ আল আমিন হোসেন, সিদ্দিকুর রহমান আজাদী, সিনিয়র যুগ্ম মহাসচিব সাজ্জাদ আলম খান সজল, যুগ্ম মহাসচিব মিল্টন খান, মোহাম্মদ কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাফিউর রহমান কাজী, ইসমাইল হোসেন রকি, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ শাহিদুল ইসলাম। যে যে পত্রিকার সঙ্গে সম্পৃক্ত সেই পত্রিকার সম্পাদকের মাধ্যমে আপনারা ফর্ম ফিল আপ করে সম্পাদকদের রিকমেন্ডেশন নিয়ে সেই কাগজপত্র গুলো ঢাকা শহর বাদে বাকি অঞ্চলের লোকেরা ডিসিউবি হয়ে জমা দেবেন তথ্য বিচারের কাছে, সেখান থেকে আমাদের কাছে পাঠানো। আর ঢাকা শহরের সাংবাদিকরা তাদের পত্রিকা অফিসের থেকে সোজা আমাদের কাছে পাঠানো, যেটা আসা দরকার। কারণ তা না হলে যে একটা বড় কাজ আমরা করছি এটা ডেভেলপমেন্ট আমরা পিছিয়ে যাবে।